আমি ইতিমধ্যে অনেকগুলো ত্রিকোণমিতিক ভিডিও বানিয়েছি যেখানে আমি দেখাতে চেয়েছি বা আমি যেগুলো দেখাতে চাচ্ছি ত্রিকোণমিতির স্বরূপ বা অভেদগুলো। যে কারণে আমি দেখাতে চাচ্ছি সেটা হলো আমি মনে করি যে আমার নিজেরই একটি পর্যালোচনা দরকার, কেননা আমি ক্যালকুলাসের সমস্যার সমাধান করছি, যে কারণে আমার এগুলো জানা প্রয়োজন। আর আমার কাছে নতুন একটি সফটওয়্যার এসেছে, তো আমি চিন্তা করলাম কেন না ভিডিওটি আবার বানাই। তাহলে এই ত্রিকোণমিতির অভেদগুলো আমি ধারণা করছি তোমরা এগুলো জানো, কেননা আমি এ নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি যেখানে এগুলো ব্যবহার করা হয়েছে বা প্রমাণ করা হয়েছে। আচ্ছা, তাহলে সাইন অফ এ যোগ বি সমান হলো সাইন অফ এ গুণ কোসাইন অফ বি যোগ সাইন অফ বি গুণ কোসাইন অফ এ। তাহলে এটি হলো প্রথমটি যেটি ভিডিওতে অন্তর্ভুক্ত হলো। তাহলে এখন যদি আমি জানতে চাই সাইন অফ, আচ্ছা একটু ভিন্নভাবে দেখি, তাহলে যদি আমি জানতে চাই সাইন অফ এ যোগ এভাবে লিখি বিয়োগ সি, বা একইভাবে আমরা লিখতে পারি এ বিয়োগ সি। তাহলে এখন আমরা উপরের এই সূত্রটি ব্যবহার করতে পারি। তাহলে এখন এর সমান হবে সাইন অফ এ গুণ কোসাইন অফ বিয়োগ সি যোগ সাইন অফ বিয়োগ সি গুণ কোসাইন অফ এ। তাহলে আমরা জানি, আমার মনে হয় এটি আরেকটি অনুমান যেটি আমাদের এই ভিডিওতে মনে রাখতে হবে, যে কোসাইন কোসাইন অফ বিয়োগ সি সমান হবে কোসাইন সি এর সমান। কোসাইন হলো একটি জোড় ফাংশন, যেটা আমরা বুঝতে পারি এর ফাংশনের গ্রাফ দেখে অথবা এর একক বৃত্ত দেখে, এবং সাইন হলো একটি বিজোড় ফাংশন। তাহলে সাইন অফ বিয়োগ সি সমান হলো বিয়োগ সাইন অফ সি। তাহলে এখন আমরা এই দুটি তথ্যকে ব্যবহার করতে পারি এই উপরের লাইনটি পুনরায় লেখার ক্ষেত্রে। তাহলে সাইনের বিয়োগ সি সমান হবে সাইন অফ এ গুণ কোসাইন অফ সি, কেননা কোসাইন অফ বিয়োগ সি কোসাইন অফ সি এর সমান, তাহলে গুণ কোসাইন অফ সি। এবং এরপর বিয়োগ সাইন অফ সি, এটি লেখার পরিবর্তে আমি কিন্তু এটিকে লিখতে পারি তাহলে বিয়োগ সাইন অফ সি গুণ কোসাইন অফ এ। তাহলে অনেকটা অল্পভাবে এটি প্রমাণ করলাম এটি এবং এটি জানার মাধ্যমে। এখন তাহলে আমি এই সবগুলোকে ব্যবহার করব আর একগুচ্ছ ত্রিকোণমিতিক অভেদ প্রমাণ করার ক্ষেত্রে যেগুলো আমার প্রয়োজন পড়বে। তাহলে এখন অন্য ত্রিকোণমিতির অভেদটি হলো কোসাইন কোসাইন অফ এ যোগ বি সমান হবে কোসাইন অফ এ। তুমি খেয়াল রাখবে এই অবস্থায় যেন কোসাইন সাইনের সাথে এর গোলমাল না লাগে। তাহলে কোসাইন অফ এ গুণ সাইন অফ বি, ও দুঃখিত আমি তোমাদের বললাম গোলমাল না করতে, এখন আমি গোলমাল লাগিয়ে ফেলেছি। তাহলে এখন গুণ কোসাইন অফ বি বিয়োগ সাইন অফ এ গুণ সাইন অফ বি। আচ্ছা, এখন যদি তুমি জানতে চাও অন্য কোসাইন অফ এ বিয়োগ বি কি হবে, তাহলে তুমি এই সূত্রগুলোই ব্যবহার করতে পারো। কোসাইন অফ বিয়োগ বি, তাহলে একে আমরা লিখতে পারবো কোসাইন অফ বি। তাহলে কোসাইন অফ এ গুণ কোসাইন অফ বিয়োগ বি হবে কোসাইন অফ বি। এরপর এখানে কিন্তু সাইন অফ বিয়োগ বি, যেটি হলো একই কথা যদি আমরা বলি বিয়োগ সাইন অফ বি, এই বিয়োগ চিহ্নটি এই বিয়োগ চিহ্ন দ্বারা বাদ হয়ে যাবে। তাহলে সাইন অফ এ গুণ সাইন অফ বি। তাহলে এটি কিন্তু একটু জটিল, তোমরা যদি এখানে যোগ চিহ্ন থাকে তাহলে এখানে বিয়োগ চিহ্ন থাকবে, আর যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগ চিহ্ন থাকবে। তবে যাই হোক, আমি এটি নিয়ে বেশি ঘাটতে চাচ্ছি না, কেননা তোমাদের আরো কিছু অভেদ বাকি আছে। তাহলে এখন কি হবে যদি আমি বের করতে চাই কোসাইন অফ টু এ এর অভেদটি? তাহলে কোসাইন অফ টু এ, এটি তাহলে একই হবে যদি আমরা লিখি কোসাইন অফ এ যোগ এ। তাহলে আমরা উপরের এই সূত্রটি ব্যবহার করতে পারি, এখানে আমরা দ্বিতীয় এটি হবে তোমার বি। তাহলে এখন এর সমান হবে কোসাইন অফ এ গুণ কোসাইন অফ এ বিয়োগ সাইন অফ এ গুণ সাইন অফ এ। আমার বি এটি কিন্তু এক্ষেত্রে এই হবে, যাকে আমি আবার লিখতে পারি কোসাইনের বর্গ এ। আমি শুধু লিখছি কোসাইন অফ এ কে দুইবার করে বা একে নিজের সাথে গুণ করে। তাহলে এখন বিয়োগ সাইনের বর্গ এ, তাহলে এটি তাহলে একটি হলো ত্রিকোণমিতিক অভেদ কোসাইন অফ টু এ সমান কোসাইন এর বর্গ এ বিয়োগ সাইনের বর্গ এ। তাহলে আমি অভেদগুলোকে বক্সের মধ্যে রাখি যেগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি, এটি তোমাদের দেখানোর জন্য। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমি সন্তুষ্ট নই, যদি বলি যে আমি একে কোসাইনের
প্রেক্ষিতে চাই তাহলে আমরা আমাদের ত্রিকোণমিতির একক সার্কেলের সংজ্ঞাটি ভেঙে দেখতে পারি। এটি অন্যতম একটি মৌলিক অভেদ, সাইনের বর্গ এ যোগ কোসাইনের বর্গ এ সমান এক। অথবা তুমি একে লিখতে পারো, সবচেয়ে ভালো উপায়ে লিখি, তুমি লিখতে পারো যে সাইনের বর্গ এ এক বিয়োগ কোসাইনের বর্গ এ। তাহলে এখন আমি একে নিতে পারি এবং এখানে প্রতিস্থাপন করতে পারি। তাহলে এখন এই অভেদটিকে আমরা পুনরায় লিখতে পারি, এর সমান কোসাইনের বর্গ এ বিয়োগ সাইনের বর্গ এ। সাইনের বর্গ এ হলো এই এখানে এর সমান। তাহলে বিয়োগ, দাঁড়াও একটি ভিন্ন রং নেই, বিয়োগ এক বিয়োগ কোসাইনের বর্গ এ। আমি শুধু এখানে একে সাইনের বর্গের প্রতিস্থাপন করছি। তাহলে এখন এর সমান হলো কোসাইনের বর্গ এ বিয়োগ এক যোগ কোসাইনের বর্গ এ। এখন এর সমান আমরা এখন শুধু যোগ করব, তাই আমি এই ডান পাশে লিখতে পারি একটি কোসাইনের বর্গ এ যোগ আরেকটি কোসাইনের বর্গ এ। তাহলে এটি হলো টু কোসাইনের বর্গ এ বিয়োগ এক, এবং এই পুরোটা হবে সমান কোসাইন অফ টু এ। তাহলে সমান হলো কোসাইন অফ টু এ। তাহলে এখন যদি চাই এমন একটি অভেদ যেটি আমাকে দিবে, যেটি এইটির প্রেক্ষিতে কোসাইন অফ টু এ কি সেটি, তাহলে এখন এর সমাধান করলেই চলবে। আমরা এর উভয় পাশেই চাই। আচ্ছা, এটি হলো আমাদের আরেকটি অভেদ। এটি যদি আমরা এই সমীকরণের উভয় পাশে এক যোগ করি তাহলে আমরা পাই দুই গুণ কোসাইনের বর্গ এর সমান কোসাইন অফ টু এ যোগ এক। এখন যদি আমরা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি তাহলে কোসাইনের বর্গ এ ওয়ান বাই টু। আমরা চাইলে একে বিন্যস্ত করতে পারি, তাহলে গুণ এক যোগ কোসাইন অফ টু এ। তাহলে আমাদের সমাধান হয়ে গেল, আমরা পেলাম আরেকটি অভেদ কোসাইনের বর্গ এ। এটি মাঝে মাঝে বলা হয় ঘাত হ্রাসের অভেদ। আচ্ছা, এখন যদি আমরা সাইনের বর্গ এ এর প্রেক্ষিতে যদি কিছু দেখাতে চাই তাহলে হয়তো আমরা এই উপরের আবার ফেরত আসতে পারি এই সূত্র দ্বারা। আমরা জানি যে সাইনের বর্গ এ সমান কোসাইনের বর্গ এ বিয়োগ এক। আমরা চাইলে একে অন্যভাবে করতে পারতাম, আমরা উভয় পক্ষ হতে সাইনের বর্গ এ কে বাদ দিতে পারতাম। তাহলে এখন একে নিচে লিখি, এখন উভয় পক্ষ থেকে সাইনের বর্গ এ বাদ দিলে পাই কোসাইন এর বর্গ এ সমান এক বিয়োগ সাইনের বর্গ এ। আচ্ছা, এখন তাহলে আমরা উপরের এই সূত্র ফেরত যেতে পারি। আমরা লিখতে পারি, আমি এই নীল রং লিখছি, তাহলে লিখছি কোসাইন অফ টু এ, কোসাইন অফ টু এ এর সমান কোসাইনের বর্গ এক, এর পরিবর্তে আমি লিখব এক বিয়োগ সাইনের বর্গ এ, সাইনের বর্গ এ, সাইনের বর্গ এ। তাহলে এটি কোসাইন অফ টু এ সমান হলো, দেখো এখানে আচ্ছা আছে এক বিয়োগ সাইনের বর্গ এ আবার সাইনের বর্গ এ, তাহলে হবে এক বিয়োগ দুই গুণ সাইনের বর্গ এ। তাহলে এটি হলো আরেকটি অভেদ, আরেকটি উপায় আমরা যে কোসাইন অফ টু এ কে লেখার, আমার কোসাইন অফ টু এ কে লেখার অনেকগুলো উপায় বের করেছে। এখন যদি তুমি সাইনের বর্গ টু এ কে সমাধান করতে চাও তাহলে আমরা একে উভয় পাশে যোগ করতে পারি। দাঁড়াও আমি একে এইখানে লিখি, জায়গা বাঁচানোর জন্য একটু নিচে নামাই। তাহলে আমরা পাই, তাহলে আমি যদি এখন উভয় পাশে দুই সাইনের বর্গ এ যোগ করি, দুই সাইনের বর্গ এ, দুই সাইনের বর্গ এ যোগ কোসাইন দুই যোগ কোসাইন দুই এর সমান হলো এক। এখন যদি উভয় পক্ষ থেকে কোসাইন দুই বিয়োগ করি তাহলে পাই দুই সাইন এর বর্গ এ সমান এক বিয়োগ কোসাইন অফ টু এ। এখন তাহলে উভয় পক্ষ থেকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, তাহলে পাই সাইনের বর্গ এ সমান এক বাই দুই এক বিয়োগ কোসাইন অফ টু এ। তাহলে আমরা পেলাম আমাদের আরেকটি আবিষ্কার, আমরা একে বলতে পারি আমাদের আরেকটি খোঁজ। এখানে আসলে বেশ মজার, তাহলে যদি এদের মিলগুলো দেখো এরা কিন্তু অভিন্ন, শুধু এখানে কোসাইনের ক্ষেত্রে তোমার আছে যোগ কোসাইন অফ টু এ, আর সাইনের বর্গ এ এর ক্ষেত্রে আছে বিয়োগ কোসাইন অফ টু এ। তাহলে আমরা অনেকগুলো মজার জিনিস ইতিমধ্যে বের করেছি। আচ্ছা, এখন তাহলে দেখি আমরা সাইন অফ টু এর সাথে কিছু করতে পারি কিনা। তাহলে আমি একটি নতুন রং নেই যেটি আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি। ও, আমি সবগুলো রঙই ব্যবহার করে ফেলেছি। তাহলে নেই সাইন অফ টু এ, সাইন অফ টু এ এর সমান হলো সাইন অফ এ যোগ এ।
যেটি সমান হবে সাইন অফ এ কো ও না না গুণ কোসাইন অফ এ যোগ কোসাইন অফ এ, এটি কিন্তু আসলে এই দ্বিতীয় এটি যোগ সাইন, আমি কিন্তু সেই সাইনে যোগ বি করেছি, তাহলে যোগ সাইন দ্বিতীয় এ গুণ কোসাইন অফ প্রথমে, আমি আসলে একই জিনিসই দুইবার লিখছি, তাহলে এর সমান হবে দুই সাইন অফ এ কোসাইন অফ এ, এটি কিছুটা সহজ, তাহলে সাইন অফ দুই এ, তাহলে সাইন অফ দুই এ সমান এটি, তাহলে এটি আরেকটি ফল। আমার মনে হয় অন্তত পক্ষে আমি কিছুটা ক্লান্ত এই সাইন এবং কোসাইন খেলতে খেলতে, এবং আমি আমার ক্যালকুলাস সমস্যার জন্য প্রয়োজনীয় সকল সূত্র পেয়ে গিয়েছি, তাই আশা করছি যে এটি তোমার জন্য একটি ভালো পর্যালোচনা, এটি অবশ্য আমার জন্য বেশ ভালো একটি পর্যালোচনা ছিল, এবং তুমি চাইলে এদের লিখে ফেলতে পারো বা মুখস্থ করতে পারো। তবে সবচেয়ে ভালো দিকটি হলো এখন তোমরা জানো যে এখন চাইলে তোমরা এই সূত্রগুলো যখন খুশি তখন ব্যবহার করতে পারবে, এই প্রাথমিক সূত্রগুলো যেগুলো আমি আগে দেখিয়েছি।